যেদিন উনি এই ভারতীয় পরিষদটা তৈরি করেন এবং প্রতিষ্ঠাতা করার সাথে সাথে উনি জাতীয় প্রেস ক্লাবের সামনে রাত্রে আমাদেরকে ডেকে নিয়ে আসে, বলল যে অসিত ভাই, আমরা যারা আছে ভারতীয়, যারা ভাড়া থাকি ঢাকাতে, তাদের কি দুর্বিষহ জীবনযাপন, এর একটা সংগঠন করে সরকারকে প্রতিবাদের মাধ্যমে জানান দিতে হবে। সত্যি আজকে সেই বাহারুল ইসলাম বাহারুল ভাইয়ের সেই চিন্তা চেতনা আজকে যে মানুষের বিবেকে এমন ভাবে আঘাত করেছে যা কল্পনায় করা যায় না। আসলে সরকার বাহাদুর কোন জায়গায় বড় বড় কাজ করছেন, রোহিঙ্গাদের আনছেন, মেট্রো করছেন, পদ্মা সেতু করছেন, সবই ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষের এই দুর্বিষহ জীবন যাপন কিভাবে অতিবাহিত হচ্ছে? যারা এদেশের আসল নাগরিক, যারা এদেশের আসল সরকার, যারা প্রকৃত ক্ষমতার অধিকারী, সেই জনগণকে ওনারা দেখছেন না, এটাই আসলে দুঃখজনক বিষয়। আমি একটি পত্রিকার সম্পাদক এবং প্রকাশক হিসাবে আমি বলতে চাই আজকে, যাতে প্রেস ক্লাবের সামনে আজকে যে এই বিষয়টা নিয়ে বিশেষ করে কিছু দলের এবং কিছু সাধারণ মানুষ, কিছু ভারতীয় পরিষদের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন তাদের সকলকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ না জানাই পারছি না। সত্যি মানুষের এই যে বেদনাদায়ক একটি বিষয়, এই বিষয়টি সরকারকে আমি বিশেষভাবে জানাবো যে আমরা এদেশের নাগরিক, আমাদেরকে অতি তাড়াতাড়ি এটা দেখুন, বিশেষ করে সিটি কর্পোরেশনের মাধ্যমে এটা দেখার যথেষ্ট সুযোগ আছে, এটা অতি তাড়াতাড়ি এই বিষয়টা দেখুন। তা না হলে পরে অনেক নেতৃবৃন্দ এখানে বলেছেন যে দেশে কিন্তু একটি বড় ধরনের একটা মহামারী অবস্থা হবে, সেই সাথে করোনার আক্রমণ আছে, পাশাপাশি লুটপাট, চুরি ডাকাতি, সন্ত্রাসী বেড়ে গেছে, এতে কিন্তু লক্ষ্য রাখবেন। এটা কিন্তু অর্থের যখন মানে ঘাটতি থাকে তখনই কিন্তু এই সাধারণ মানুষগুলো এই পথে নেমে আসে। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজ এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি চন্দ্রকাল মাসুদুজ্জামান।